স্বাগত দুপুর 12টার সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি। শুরুতেই মিয়ানমার প্রসঙ্গ। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে রক্তাক্ত দিন পার করল দেশটি। রোববার একদিনেই আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত 38 জন, এছাড়াও নিহত হয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। হামলা চালানো হয়েছে চীনের কয়েকটি কারখানাতেও। এই ঘটনার পর ইয়াঙ্গুনের কয়েকটি এলাকায় সামরিক আইন জারি করেছে জান্তা সরকার। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এভাবে প্রিয়জনের লাশ হাতে নিয়ে আহাজারি করছে মিয়ানমারের অসংখ্য পরিবার। নিরাপত্তা বাহিনীর বুলেটে একের পর এক ঝরছে তাজা প্রাণ। বেড়ে চলছে বিক্ষোভকারীদের উপর হামলা, নির্যাতন আর নিপীড়ন। রোববার শুধু ইয়াঙ্গুনেই 22 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া দেশটির অন্যান্য শহরেও নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে অন্তত 16 জন। শুধু দিনেই নয়, রোববার রাতেও একাধিক জায়গাতে গুলি চালানো হয়েছে। তবে জান্তা সরকারের দাবি, কয়েকটি গার্মেন্টসে এবং সার কারখানায় আগুন দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিস গাড়ি সেদিকে যেতে চাইলে বিক্ষোভকারীরা বাধা দেয়। প্রায় 2000 বিক্ষোভকারী ফায়ার সার্ভিসের পথ বন্ধ করে দেয়। এছাড়া একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও 3 জন আহত হওয়ার খবর দেওয়া হয়েছে। এদিকে চীনের কয়েকটি কারখানায় হামলার খবর পেয়ে মিয়ানমারকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছে বেইজিং। তবে মিয়ানমার পরিস্থিতি যে আরও ভয়াবহ তা উঠে আসছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়। ভারতে পালিয়ে আসা মিয়ানমারের পুলিশ সদস্যরা জানিয়েছেন ভয়াবহ অবস্থার কথা। আমাকে কয়েকবার বিক্ষোভকারীদের গুলি করতে বলা হয়েছিল। সেনারা কিভাবে লাঠি ব্যবহার করেছে, তাজা বুলেট ছুড়েছে, তার ভয়াবহ সাক্ষী আমরা। এদিকে রোববারের ঘটনার পর কয়েকটি এলাকায় সামরিক আইন জারি করেছে জান্তা সরকার। মাসুদ রানা, News 24। এবারে করোনা প্রসঙ্গ। করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সারা দেশে স্বাস্থ্যবিধি মানাতে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম, টাঙ্গাইল এবং সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়াচয়, আতিকুর রহমান এবং সৈয়দ রাসেল। শুরুতে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়াচয়। জয়, স্বাস্থ্যবিধি মানাতে আজ থেকে চট্টগ্রামের ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয়েছে, আপনি জানিয়েছিলেন এর আগের ঘন্টাতে। কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে এই অভিযানে? দেখানোর চেষ্টা করেছি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বলতে 6 জন ম্যাজিস্ট্রেট 6 ভাগে তারা ভাগ হয়ে মানুষকে সচেতন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবু মানুষ কিন্তু সচেতন নেই। যেখানে ম্যাজিস্ট্রেটের অভিযান হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখছি সেই জায়গাগুলোতে কিছুটা সচেতন হলেও এর বাইরে কোনো সচেতন নেই, তার কারণে করোনার সংক্রমণ কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। চট্টগ্রামে 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে, যা সিভিল সার্জন কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। একইভাবে যে চট্টগ্রাম মেডিকেল সহ বেসরকারি অনেক মেডিকেলে কিন্তু আসলে অনেকজন ভর্তি আছে। আমরা একটু কথা বলবো, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আছে ওমর ফারুক। যে মাস্ক পরিধান না করে তাহলে অবশ্যই আমরা জেল জরিমানা আওতায় নিয়ে আসবো আর কি। মানুষ এই প্রবণতাটা কেন? আসলে এই প্রবণতাটা আমি যেটা মনে করি এটা হচ্ছে সচেতনতার অভাব যেটা আর কি। মানুষ আসলে আসলে সচেতন না প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আসলে অবহেলা করছে মানুষ। আমরা দেখতে পাচ্ছি অবহেলা করছে, তো ইন ফিউচারে আমরা এই অবহেলাটুকুকে আমরা আর আমরা কোনোভাবেই ছাড় দিব না। যদি দেখা যায় যে মাস্ক পরিধান না করে বাইরে আসছে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। নাকি ভীতিটা কমে গেছে? আসলে ভীতিটা আগের চেয়ে কমে গেছে, কারণ আপনারা জানেন ইদানিং করোনার সংক্রমণটা কমেছে। তো কম হওয়ার ফলে মানুষের মধ্যে একটা ভাব সৃষ্টি হয়েছে যে আসলে করোনা চলে গেছে। আসলে আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে করোনার সংক্রমণটা বৃদ্ধি পাচ্ছে, তো যার ফলে কিন্তু আমরা আবার নতুন করে মাঠে নেমেছি এবং আমরা মানুষকে সচেতন করছি। এবং আমরা আগের মতোই আমরা অভিযান পরিচালনা করব। যদি দেখা যায় যে মাস্ক না পরিধান না করে, অবশ্যই আমরা আবারও আপনার আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবো আর কি। উমর ফারুক, আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে মেডিকেলগুলো যেখানে কিন্তু করোনার টিকা নেওয়া হচ্ছে সেই জায়গায় দীর্ঘ লাইন, সেই জায়গায় থেকেও কিন্তু আসলে করোনা সংক্রমণ হচ্ছে, সেখানেও কিন্তু কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে? আসলে আমরা কিন্তু আপনার প্রতিনিয়তই কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষকে সচেতন করছি, পাশাপাশি কিন্তু। জয়, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় যুক্ত হয়েছিলেন। দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একযোগে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে ও শুভেচ্ছা জানাতে এসেছেন বিশিষ্টজনেরা। আমরা সরাসরি চলে যাচ্ছি আইসিসিবিতে।
এখন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদেরকে বলছি একটু আমাদের সঙ্গে, আমাদের আজকের দিনে যে আমাদের শুভকামনা জানানোর যে দিনটি রয়েছে সেই দিনটিতে একটু আমাদের সঙ্গে আপনার অনুভূতি ব্যক্ত করুন। গণমাধ্যমে জন্মদিনে আসলে আপনাদের মতো রাজনৈতিক দলের পক্ষ থেকে কি দিক নির্দেশনা আছে আমাদের প্রতি? ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন যেভাবে কাজ করছে আমরা এটাকে অভিনন্দন জানাই, এবং নিরপেক্ষতা একটা বড় জিনিস, সব দল সব গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করা হচ্ছে, এই সংবাদপত্রের বড় দায়িত্ব, কোনো বায়াসনেস ছাড়া যে এই সংবাদপত্র কাজ করছে আমরা এর জন্য আনন্দিত। আমরা আশা করছি এই সংবাদপত্রের দ্রুত সমৃদ্ধি কামনা করছি, যাতে জাতির মধ্যে আরও এটা জাতি প্রতিনিধিত্ব করতে পারে, জাতির স্বার্থ রক্ষা করতে পারে এবং জাতীয় লক্ষ্যকে অর্জন করার এগিয়ে যেতে পারে, এটি আমার কামনা অনুভূতি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার আসন গ্রহণ করুন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব সাইদুর রহমান সোহাগ এবং উপদপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা বাংলাদেশ প্রতিদিনের যে এক যুগে পদার্পণ, সেই এক যুগে পদার্পণের উপলক্ষে তারা আসলে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে আজকের এই দিনে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানিয়েছেন। দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, তার সঙ্গে অনেক নেতৃবৃন্দ আছেন। তিনি মঞ্চে এসে মাইনুল হোসেন নিখিল, তিনি মঞ্চে এসে বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণ উপলক্ষে যে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি, তার সঙ্গে আছেন উত্তরের সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন, এবং তারা আসলে বাংলাদেশ প্রতিদিনের আজকের এই এক যুগে পদার্পণ উপলক্ষে তাদের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছেন। এবং এটি আসলে আমাদেরকে অনেক বেশি দায়িত্ব বাড়িয়ে দেয় গণমাধ্যম হিসাবে, যখন সমস্ত রাজনৈতিক দল এবং সংগঠনের পক্ষ থেকে তারা আমাদেরকে অনুভূতি জানান, প্রতিক্রিয়া জানান, তার সঙ্গে সঙ্গে অভিনন্দন জানান, এবং সেটি আসলে আমাদের দায়িত্ব আরও অনেকখানি বাড়িয়ে দেয় গণমাধ্যম হিসাবে। বাংলাদেশ প্রতিদিন জনগণের পক্ষ থেকে নিরপেক্ষতা বজায় রেখে আসলে কাজ করে চলেছে, এবং এক যুগ, এই এক যুগে বাংলাদেশ প্রতিদিন অসংখ্য মানুষের কাছে পৌঁছেছে এবং আরও অনেক দূর যাওয়ার প্রত্যাশা তারা রাখছে। আমরা আসলে এই ফুল বিনিময় শেষে আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের প্রতিক্রিয়া জানতে চাইব। সেই প্রতিক্রিয়াতে আসলে তার কাছে আমাদের প্রশ্ন থাকবে যে গণমাধ্যম হিসেবে বাংলাদেশ প্রতিদিন এবং সামনের দিনগুলোতে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে বা তার কাছ থেকে তারা আসলে কি প্রত্যাশা করছেন। আমরা একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই গণমাধ্যমের এই জন্মদিনে, বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনার অনুভূতি কী এবং তার সঙ্গে সঙ্গে কী দিক নির্দেশনা আছে আমাদের? জি, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ প্রতিদিনের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদেরকে জানাই সুস্বাগতম। বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের একটি বহুল প্রচারিত দৈনিক সংবাদ পত্রিকা। ইতিমধ্যেই বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ প্রতিদিন তাদের সাহসী লেখনের মধ্য দিয়ে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করেছেন। আজকের এই দিনে বাংলাদেশ প্রতিদিনের কাছে, বাংলাদেশ প্রতিদিনের সাথে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানাই, একই সাথে ওনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা জাতির বিবেক আপনাদের লিখনের মধ্য দিয়ে জাতিকে জাগ্রত করুন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সর্বোপরি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সমর্থন দিন এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে, সেই বাংলাদেশের কাফেলায়, উন্নয়নের কাফেলায় আপনারা শরিক থাকুন, এটাই আজকের দিন আপনাদের কাছে প্রত্যাশা। এবং যারা যুদ্ধ অপরাধী, যারা বাংলাদেশকে কলঙ্কিত করেছেন, এখন যারা জাগ্রত, এখনও তাদের শরিক যারা, তারা এই দেশকে পিছিয়ে নেওয়ার জন্য সর্বপ্রকার ষড়যন্ত্রে লিপ্ত, সেই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবেন আপনাদের লিখনের মধ্যে দিয়ে, এটাই আমাদের প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার নেতৃবৃন্দকে, যারা আপনাদের সঙ্গে নিয়ে যারা এসেছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং তারা আসলে আসন গ্রহণ করবেন এই মুহূর্তে, এবং আসন গ্রহণ করার পরে তারা আসলে আমাদের যে আপ্যায়নটি আছে সেই আপ্যায়নটি তারা উপভোগ করবেন এই মুহূর্তে।
হ্যাঁ বলতেছি বলতেছি আমি আপনাকে লিখে দিচ্ছি মঞ্চের দিকে এগিয়ে আসছেন জনাব আমানুল্লাহ আমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তাকে অনুরোধ করছি। নাজিমউদ্দিন আলম তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, এবং শহীদুল ইসলাম তিনি আমাদের সঙ্গে আছেন সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি চট্টগ্রামের সাবেক মেয়র জনাব মাহমুদ ইসলাম চৌধুরী আছেন, তিনি আমাদের সঙ্গে এসেছেন। আমরা তার একটু ছোট্ট প্রতিক্রিয়া অনুভূতি জানতে চাই আসলে আমাদের এই আজকের দিন উপলক্ষে, এই যে গণমাধ্যমের বর্ষপূর্তি, কি কি দায়িত্ব পালন করতে প্রত্যাশা করেন বাংলাদেশ প্রতিদিনের কাছ থেকে আপনারা? জি, বাংলাদেশ প্রতিদিনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ প্রতিদিন যে এবারে সারা বাংলাদেশের সমস্ত খবর দিয়ে আসে এবং মুক্তিযোদ্ধার সমকক্ষ শক্তিকে যেভাবে জোরদার করে সেটা অন্যান্য মিডিয়ার তুলনায় বাংলাদেশ প্রতিদিন অনেক এগিয়ে আছে, এবং বাংলাদেশ প্রতিদিন অনুসন্ধান ভিত্তিক অনেকগুলো নিউজ করে যেটা মানুষের খুব প্রশংসা অর্জন করেছে। আমরা বাংলাদেশ প্রতিদিনের সফলতা কামনা করি এবং বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রামে অনেক জনপ্রিয় একটি পত্রিকা, এই জন্য আমি চট্টগ্রাম থেকে আপনাদের এই দাওয়াতে অনুষ্ঠান করার জন্য চট্টগ্রাম থেকে আসছি। আপনাদের অনেক ধন্যবাদ, বিশেষ করে জেলা মিউজিয়াম সহ সমস্ত সাংবাদিক ভাইদেরকে অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। আগে বলেছি আমানুল্লাহ আমান তিনি মঞ্চে এসেছেন এবং তার সঙ্গে সঙ্গে বিএনপি নেতৃবৃন্দরা আছেন, নাজিমউদ্দিন আলম তিনি আছেন, শহীদুল ইসলাম বাবু তিনি আমাদের সঙ্গে আছেন। একটু আমান ভাই আপনার প্রতিক্রিয়া জানতে চাবো, অনুভূতি জানতে চাবো, আসলে আজকে বাংলাদেশ প্রতিদিন বারো বছরে পা দিল আর কি, আপনার আজকের দিনে আমাদের জন্য কি দিক নির্দেশনা আছে, কি প্রত্যাশা করেন গণমাধ্যমটির কাছ থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রতিদিন, প্রতিদিনের সেই সারা বাংলার মাঠে ঘাটে পথে প্রান্তরে যা ঘটছে সঠিক চিত্রটা ভোরবেলা উঠি আমরা পাচ্ছি, এবং সেটা শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বে প্রতিটি দেশে প্রায় এই বাংলাদেশ প্রতিদিনের যে চাহিদা এবং জনগণের প্রত্যাশা পূরণের জন্যে তাদের যে ভূমিকা, এজন্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, এবং তার সম্পাদক নঈম নিজাম আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত, আমাদের আপনজন, এবং তার মাধ্যমে আমাদের বাংলাদেশ প্রতিদিনের পরিবারের সকল সদস্য মনে হচ্ছে যে আমাদের নিজেদের পরিবার, নিজেদের সদস্য, নিজেদের ঘরের মানুষ এটা মনে হচ্ছে। এই জন্যে বাংলাদেশ প্রতিদিন যে ভূমিকা রাখছে নিরপেক্ষভাবে দেশের জন্যে, দেশের মানুষের জন্যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, গণতন্ত্র ধরে রাখার জন্যে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে বাংলাদেশ প্রতিদিন যে অব্যাহত, যে চলমান, তাদের যে ঐতিহাসিক ভূমিকা, অবশ্যই এই ভূমিকার জন্যে বাংলাদেশের সর্বোচ্চ সার্কুলেশন এই বাংলাদেশ প্রতিদিনের। অতএব এই বাংলাদেশ প্রতিদিনের কাছে যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমাদের বাংলাদেশ প্রতিদিনের আমাদের সম্মানীয় সম্পাদক সহ যারা তাদের অবদান রাখছেন এবং রাখবেন জনগণের কাছে, দেশের কাছে, তারা তাদের এই ভূমিকার জন্যে একদিন সুনামের সাথে এবং দেশের মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে যে কোনো জায়গায় কথা বলতে পারবেন, এটাই আমার বিশ্বাস, এবং সেই বিশ্বাস নিয়ে আজকে আমি এসেছি প্রথমেই। এবং আমি ধন্যবাদ জানাই গোটা বাংলাদেশ প্রতিদিনের পরিবারকে এবং এই সার্কুলেশনের সাথে, এবং যারা মাঠ পর্যায়ে আজকের এই সংবাদ সংগ্রহ করেন অনেক রিস্কের মধ্য দিয়ে, অনেক তাদের ব্যস্ততার মধ্য দিয়ে, তাদের নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়েও তারা যেভাবে আজকে দায়িত্ব পালন করছেন, এই জন্য মাঠ পর্যায়ের সকল সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই।
এবং গোটা বাংলাদেশ প্রতিদিনের যে পরিবার, এই পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং জনগণের প্রত্যাশা অতীতে যেমন পূরণ করেছে, আজকে করছে, ভবিষ্যতেও পূরণ করবে, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যেন নাজিমুদ্দিন আলম, আপনার একটু আমাদের জন্য অনুভূতি কি আছে, কি দিক নির্দেশনা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিন আমরা সকলেই জানি অত্যন্ত জনপ্রিয় পত্রিকা, ইতিমধ্যেই 12 বছরে পা দিয়েছে এবং জনগণের কাছে অনেক মানে তাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে, যার ফলে আজকে জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশ প্রতিদিন। আমরা আশা করব দেশ ও জাতির স্বার্থে এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনার যে মূল্যবোধ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্র সুসংহত রাখা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং একটি আইনের শাসন কায়েম করা, এটি আমাদের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আজকে বর্তমানে এই চেতনা নিয়েই বাংলাদেশ প্রতিদিন এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আমাদের জনগণের প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে, জনগণের প্রত্যাশা পূরণ করবে, এটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি প্রতিদিনের যারা পরিবারের সদস্য রয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, বিশেষ করে নহিম ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে গণমাধ্যম এমন একটি জায়গা যেখানে সব দল একসঙ্গে একমতে দাঁড়াতে পারে। আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন জনাব মাহবুব আলম হানিফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে এই মুহূর্তে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং দেখতে পাচ্ছেন যে আসলে তিনি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন এবং এটি কিন্তু একটি অন্যরকম দৃশ্যের অবতারণা হয়েছে। গণমাধ্যম সমস্ত মানুষকে, সমস্ত রাজনৈতিক দলকে এক মঞ্চে দাঁড় করাতে পারে। আমরা এই মুহূর্তে আসলে হানিফ ভাই আপনার একটু অনুভূতি জানতে চাইব, আপনার এই মুহূর্তে অনুভূতি জানতে চাইব, বাংলাদেশ প্রতিদিনের যে যুগ পূর্তি উপলক্ষে আসলে আপনার এই মুহূর্তে কি অনুভূতি আছে আমাদের জন্য, কি দিক নির্দেশনা? ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের এক যুগ পূর্তি হলো আজকে। এই এক যুগ পূর্তি উপলক্ষে বাংলাদেশ প্রতিদিনের এক যুগের পথ চলায় অনেক কাঠখড় পুড়িয়ে চলতে হয়েছে। বাংলাদেশ প্রতিদিন সবসময় তাদের একটা ঐতিহ্য ধরে রেখেছে, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কখনো আপোষ করেনি, স্বাধীনতার পক্ষে সবসময় নিতে গেছে, যার ফলে আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ প্রতিদিন সকলের কাছে সবচেয়ে জনপ্রিয় পত্রিকা হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি আজকের এই দিনে, এই এক যুগ পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, সকল সাংবাদিক, কলাকুশলী এবং মালিক পক্ষের সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। বিশেষ করে বাংলাদেশ প্রতিদিনের মতো এরকম একটি পত্রিকা জনগণের সামনে উপহার দেওয়ার জন্য তাদেরকে আবার অভিনন্দন। আমাদের প্রত্যাশা, দেশবাসীর প্রত্যাশা, বাংলাদেশ প্রতিদিন অতীতের ন্যায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের এই দেশকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবসময় যেভাবে সহায়তা করছেন সেই সহায়তা অব্যাহত থাকবে। আমাদের সকলের উপরে দেশ, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অগ্রযাত্রাকে সমর্থন করে পাশে থাকবেন বাংলাদেশ প্রতিদিন, এটাই আমাদের প্রত্যাশা। সকলকে আবারও ধন্যবাদ, সালাম আলাইকুম। হানিফ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছিলেন শহীদুল ইসলাম বাবুল, তার কাছ থেকে একটু জানতে চাইব যে আসলে আজকের দিনে বাংলাদেশ প্রতিদিনের যে যুগ পূর্তি, সেই যুগ পূর্তিতে আসলে তার কি দিক নির্দেশনা আছে আমাদের। সালাম আলাইকুম, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন আমাদের এই ছোট্ট দেশে একটি বৃহৎ পত্রিকা, আজকে তাদের এই এক যুগের পূর্তি। পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় নঈম নিজাম ভাই সহ পত্রিকার সমস্ত সংবাদ কর্মী, সাংবাদিক এবং কলাকুশলী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি দেশে এবং বিদেশে যেখানেই বাংলাদেশ রয়েছে সেখানে এই বাংলাদেশ প্রতিদিন যে ভূমিকা রাখছে, তার যে পরিবার পরিসর তৈরি হয়েছে,
কালে কালে দিনে দিনে সেই পরিসর আরো বৃদ্ধি হবে এবং বাংলাদেশ প্রতিদিন আগামী দিনে বিগত দিনের মতোই আগামী দিনে বাংলাদেশের মানুষ বাংলাদেশের গণতন্ত্র এবং দেশের পক্ষে কাজ করবে বলিষ্ঠভাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আমাদেরকে আমাদের মঞ্চে আছেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের জাতির কৃতি সন্তান যারা রয়েছেন, তারা এখন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাবেন। তাদেরকে একটু বলছি অপেক্ষা করার জন্য। আমাদের সম্পাদক মহোদয় মঞ্চে আসার পরপরই তিনি আসলে ফুল নেবেন, অভিনন্দন গ্রহণ করবেন এবং আপনাদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হবেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এসেছেন। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে এই মুহূর্তে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্মৃতি বিজড়িত স্ট্যান্ড রয়েছে, মুক্তিযুদ্ধের স্মারক রয়েছে, সেটিও আসলে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের হাতে তারা হস্তান্তর করবেন এবং তার মধ্য দিয়ে আসলে মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে যে বাংলাদেশ প্রতিদিনের আপোষকামিতা নেই, বাংলাদেশ প্রতিদিন যে মুক্তিযুদ্ধের আদর্শের বিশ্বাসী একটি সংগঠন, একটি পত্রিকা হয়ে বাংলাদেশের সমস্ত মানুষের কাছে এসে পৌঁছে দিচ্ছেন, সেটি আসলে একটা বড় প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এই শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে। দেখতে পাচ্ছি মঞ্চে আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং সাবেক মন্ত্রী, তিনি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। তিনি কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ প্রতিদিনের যে যুগপূর্তি আয়োজন এবং এই যুগপূর্তি আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের কাছে শুভেচ্ছা স্মারক পৌঁছে দেবেন। আমরা একটু টিপু ভাইয়ের বক্তব্যটি একটু শুনতে চাই, আসলে আজকের দিনে অনুভূতি কী আছে, কী ভালোবাসা আমাদের জন্য। মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এবং স্বাধীনতার মাসে বাংলাদেশ প্রতিদিনের শুভ জন্মদিনে আমি সকল বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিন পরিবারকে জানাই সংগ্রামী সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ প্রতিদিনের এই আপনার একটু আসলে আমাদের জন্য আজকের দিনে আপনার কি প্রত্যাশা করেন গণমাধ্যমের কাছ থেকে, বাংলাদেশ প্রতিদিনের কাছ থেকে, বিশেষ করে আমাদের সম্পাদকের কাছ থেকে কি প্রত্যাশা করেন? বাংলাদেশ প্রতিদিন যখন শুরু হয় সকাল তখনই পড়ি এবং সম্পাদক মহোদয়ের লেখা পড়ি। জীবনকে চলার পথে এটা আমি পাতে হিসেবে নিয়েছি বাংলাদেশ প্রতিদিনকে। এখান থেকে অনেক শেখা যায়, জানা যায়। অনেক প্রতিকূল অবস্থার মধ্যে গত এক বছর ধরে বাংলাদেশ প্রতিদিন চলছে, কিন্তু একজন কর্মী, একজন শ্রোতা, মালিক, সম্পাদক সহ সকলে সম্পৃক্ত একটি মানুষও এই পত্রিকা ছেড়ে যায় নাই, কর্তৃপক্ষ যেতে দেয় নাই। এখানে সম্পাদক সাহেবকে আমি অভিবাদন জানাই গণমানুষের পক্ষ থেকে। মানে দেশের অগ্রযাত্রায় যারা আছে তারাও এখানে আছে, যারা একটু পিছনে আছে সে মানুষগুলোও এখানে আছে, অর্থাৎ ধনী গরিব সকলে মিলেই যেন এই পত্রিকাকে আপন করে নিয়েছেন। সকালে উঠলে তার এই পত্রিকা পড়তে হবে, এই পত্রিকা না পড়লে কিছুই তাদের ভালো লাগে না এবং একটা দিক নির্দেশনা পায়, এটা প্রতীয়মান হয়েছে। আমি মনে করি যে অর্জন বাংলাদেশ প্রতিদিন গত এক বছরে নয় গত ১২ বছরে করেছেন তার কাছাকাছি অনেক পত্রিকাই নেই, এটা আমি বলবো। হয়তো দুই একটি পত্রিকা নামে আছে, কিন্তু গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, অত্যন্ত নিবিড় গ্রামে থাকে সেই মানুষটি এই পত্রিকা পড়ে, তারা বিমোহিত, তারা উজ্জীবিত, তারা আনন্দিত এবং তাদের পক্ষ থেকে আমি এই কথা বলবো, জাতীয় পার্টির পক্ষ থেকে বলবো, আমি এর ব্যাপক সফলতা আরও কামনা করি এবং এটা বহুদূর এগিয়ে যাবে, তার ছোঁয়া আমাদের সকলের হৃদয়ে জেগে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই কৃতজ্ঞতা আপনাদের কাছে। Thank you.
মিডিয়া কোয়েস্টের পক্ষ থেকে শ্রাবণ সাগর এখন ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছি আসলে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির পক্ষ থেকেও এখন আছেন, তারা আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছেন। রাইসুল হক চৌধুরী এখন দিচ্ছেন আমাদেরকে ফুল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে, এবং এই শুভেচ্ছা ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদেরকে আপনারা ঋণী করে ফেলছেন, কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরই মধ্যে আমাদের সঙ্গে মঞ্চে যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক এবং কালের কণ্ঠের সম্পাদক জনাব ইন্দ্রধরক মিলন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে। নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে জনাব জামিল আহমেদ এখন ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। ঢাকা মহানগর যুবলীগের দক্ষিণের পক্ষ থেকে মাইনুদ্দিন রানা, রেজাউল করিম রেজা, কামাল উদ্দিন খান সহ নেতৃবৃন্দরা এখানে যুক্ত হয়েছেন, এখানে এসেছেন, তারা এখন বাংলাদেশ প্রতিদিনের এক যুগ পূর্তি উপলক্ষে তারা শুভেচ্ছা জানাচ্ছেন, ফুলেল অভিনন্দন জানাচ্ছেন আমাদেরকে। মানুষের ভালোবাসায় বাংলাদেশ প্রতিদিন শিখতে হচ্ছে, মানুষের ভালোবাসায় আমরাও শিখতে হচ্ছি, এবং এই ভালোবাসা আমাদেরকে অনেক বেশি দায়িত্বশীল করে তুলছে। এখন মঞ্চে এসেছেন বীর মুক্তিযোদ্ধা জনাব বদরুদ্দোজা, তিনি আমাদেরকে মঞ্চে এসে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের এক যুগ পূর্তি উপলক্ষে দৈনিক জবাবদিহির পক্ষ থেকে তারা আমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমাদেরকে আজকের এই যুগ পূর্তির দিনে, এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আপনাদের ভালোবাসা শিখতে হওয়ার জন্য। এরপরে দেখতে পাচ্ছি তিতুমির কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের হাতে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আপনারাই আসলে গণমাধ্যমের ভবিষ্যৎ কর্মী, এবং যারা এখন বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের জন্মদিনে বা প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে যে শুভেচ্ছা জানায়, এটি আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাইদ পাওয়ার টেকের পক্ষ থেকে মেজর এমডি জাহিদুল রহমান, তিনি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, তিনি আমাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন মেজর ফারুক আহমেদ খান অবসরপ্রাপ্ত, তারাও আমাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন, এবং সাইদ পাওয়ার টেকের পক্ষ থেকে আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই উত্তরোত্তর সাফল্যের সঙ্গে আপনারা থাকবেন, এবং আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা আমাদেরকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, অনেক বেশি অনুপ্রাণিত করবে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাইদ পাওয়ার টেকের। বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে হাজী আক্তার হোসেন রিন্টু, তিনি আমাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যত রকম দুর্যোগ আছে, এই দুর্যোগের মধ্যেও আপনারা আমাদের এই সংবাদপত্র দেশের সমস্ত প্রান্তে পৌঁছে দেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি। বিএনও লুব্রিকেন্টসের পক্ষ থেকে সালাউদ্দিন ইউসুফ ডিরেক্টর, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে আছেন ইসাকুল হোসেন সুইট, তিনিও আমাদের কাছে এসেছেন, এবং তিনি আমাদেরকে এই মুহূর্তে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
চায়না চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে যারা এখন আমাদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইয়াসিন সহ আরও অনেক নেতৃবৃন্দ এসেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকের এই জন্মদিনে, প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে। নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান গণমাধ্যম, আমাদের নিউজ টোয়েন্টি ফোরের সম্মানিত হেড অফ নিউজ জনাব রাহুল রাহার নেতৃত্বে নিউজ টোয়েন্টি ফোরের সবাই এখানে আসেন যারা বিভিন্ন রকম দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে কে এম আওলাদ হুসাইন ডেপুটি ম্যানেজার ম্যানেজিং ডিরেক্টর, তিনি আমাদের এখানে এসেছেন এবং তিনি এখন এই মুহূর্তে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর মহেন্দ্র খনে আমাদের সঙ্গে থাকার জন্য। বিএনপি নেতা জি অবশ্যই অবশ্যই হাইফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি আমাদের পরিচিত মানুষ, প্রিয় মানুষ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, তিনি এসেছেন, একটু আসলে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব, অনুভূতি জানতে চাইব। আপনি এসে ডায়াসে দাঁড়িয়ে আমাদের যারা রয়েছেন গণমাধ্যমের মানুষ এবং আজকের এই দিনে যারা রয়েছেন তাদেরকে একটু আপনার অনুভূতি ব্যক্ত করেন গণমাধ্যমের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে। বিসমিল্লাহ রহমান রহিম। ইডব্লিউএমজিএল এর প্রেস ইউনিট যারা আসলে বাংলাদেশ ছাপাতে সাহায্য করে তাদের পক্ষ থেকে আমাদের যেমন প্রতিদিন জানাচ্ছি, আমরা খাই, গোসল করে, হাত মুখ ধুই, পাথর কাজ যেমন করি, ঠিক বাংলাদেশ প্রতিদিনও প্রতিটি মানুষের কাছে এরকম একটা প্রয়োজনীয় পত্রিকা বলে আমি মনে করি। তাই বাংলাদেশ প্রতিদিনের একযোগ পূর্তি অনুষ্ঠানে আমি আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং বাংলাদেশ প্রতিদিন মানুষের কাছে যে আস্থা অর্জন করছে, আমি মনে করি বাংলাদেশ প্রতিদিনের তুলনা বাংলাদেশ প্রতিদিনই আর কেউ না। ধন্যবাদ, সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাবিবুল ইসলাম হাবিবকে। আমাদের একজন খুদে পাঠক, তার প্রতিক্রিয়া অনুভূতি কি আজকের দিনে? আসসালামু আলাইকুম, আমার নাম সিমিল্লু বাবা। দেখতে দেখতে 11 বছর পার হয়ে গেল, এখন তার বয়স 12, প্রায় আমার সমান। এই 11 বছরে সে জয়ী করেছে কোটি কোটি মানুষের হৃদয়, পরিচিতি পেয়েছে দৈনিক পত্রিকা হিসাবে, বয়স আমার চেয়ে 2 বছরের বড়। সেই জনপ্রিয় পত্রিকাটির নাম বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের সবাইকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। বাংলাদেশ প্রতিদিন দূর এগিয়ে যাও। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছেন বিশিষ্টজনেরা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম আইসিসিবিতে। দর্শক, এই মুহূর্তে একটি বিরতিতে চলে যাচ্ছি, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। তো দেখছেন দুপুর 12টার সংবাদ। আর কদিন বাদেই রঙিন মলাট এবং সাদা কালো অক্ষরে জমবে গ্রন্থমেলার আসর। তাই তো বইমেলার প্রস্তুতির উচ্ছ্বাস বইছে এখন বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানে। হাতুড়ি পেরেকের ঠুকঠাক আর রংতুরির আঁচড়ে উচ্ছ্বসিত এখন গ্রন্থমেলা প্রাঙ্গণ। সুকন নামিরা রিপোর্ট। হবে কি হবে না, এবারের 21শে বইমেলা নিয়ে প্রায় সবারই ছিল সেই ভাবনা। অবশেষে সংশয়ের মেঘ কেটে ঘোষণা আসে, আগামী 18 মার্চ শুরু হবে গ্রন্থমেলার আসর, জমবে পাঠক, লেখক আর প্রকাশকদের মিলন মেলা। মেলার প্রস্তুতির উচ্ছ্বাস বইছে এখন বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানে। হাতুড়ি পেরেকের ঠুকঠাক আর রংতুলির আঁচড়ে ধীরে ধীরে সেজে উঠছে গ্রন্থমেলার প্রাঙ্গণ। হয়তো 21কে পায় নাই, 21 ফিলিংসটা তো আছে, বঙ্গবন্ধুর জন্মদিন, তারপর আপনার সুবর্ণ জয়ন্তী, 50 বছর, সব মিলে টিলে একটা আলাদা একটা আমেজ। বাঙালি প্রাণের মেলা হচ্ছে বইমেলা, আর আমরা আসলে এই একটা মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি।
হাতে সময় একেবারেই কম, তাই স্টল আর প্যাভিলিয়ন নির্মাণে তোড়জোড় চলছে কারিগরদের। নিয়মিত এ পেশায় জড়িত থাকায় গ্রন্থমেলার সাথে বেশ সখ্যতাও হয়ে গেছে তাদের। বইমেলায় আমি প্রায় 5 বছর যাবৎ সম্পৃক্ত আছি এবং এখানে বিভিন্ন স্টলে বিভিন্ন ডিজাইনের কাজ করি। এই বইমেলায় কাজ করতে করতে আমাকে একটা অন্যরকম একটা ভালো লাগে, সম্পর্ক হয়ে গেছে। আমরা এইবার বইমেলাটা হওয়াতে মনে হয় কিছু রকম কিছুটা হলেও উপকার হবে। চলতি বছর বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তি এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, তাই হে স্বাধীনতা শিরোনামে এবারের বইমেলাকে উৎসর্গ করা হবে জাতির পিতাকে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুকন্যা আমির, News24, ঢাকা। আর এ ছিল এখনকার আয়োজন, এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।